একসময় ফুলবাড়ি এক নম্বর অঞ্চলে প্রধান ছিলেন। আর্থিক সংকটে পড়ে পরবর্তীতে সংসার চালাতে নিরাপত্তা রক্ষীর কাজ করতে হয়েছে। ফের একবার পঞ্চায়েত নির্বাচনের দৌলতে রাজনীতিতে নিজের মাটি শক্ত করার সুযোগ পেলেন তৃণমূল নেতা তপন সিংহ। ফুলবাড়ি এক নম্বর অঞ্চলের অম্বিকানগর গ্রাম পঞ্চায়েতের 19/88 পার্টে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন তপন সিংহ। জানা গিয়েছে, 1999 সাল থেকে 2008 পর্যন্ত এলাকার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পদে নিযুক্ত ছিলেন তিনি। পরবর্তীতে প্রধান হন। প্রধান হয়ে 2013 থেকে 2018 সাল পর্যন্ত এলাকার উন্নয়নের কাজ করেছেন। পরে দলের সিদ্ধান্তে বিভিন্ন পদ থেকে সরে যান তিনি। এরপর একনিষ্ঠ কর্মী হিসেবে নিজের কাজ করে গেছেন। মাঝে আর্থিক সংকটে পড়ে নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ শুরু করেন। এরই মাঝে পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা হয়। প্রার্থী তালিকায় নিজের নাম দেখতে পেয়ে খুশি হন তপনবাবু। এরপর মনোনয়নপত্র জমা দিয়ে ইতিমধ্যে প্রচার শুরু করেছেন তপন সিংহ। এলাকায় সাংগঠনিক শক্তিকে মজবুত করতেও কাজ শুরু করেছেন। এদিন তপন সিংহ বলেন, দল করলেই যে আপনার ওই কাজ করবে না এটা তো ঠিক জানা। দল তো আমাকে বসা দিচ্ছে না, আমি দল করি আমার ভালোবাসা এবং নিজের স্বার্থে দলটা করি। আমি কাজের সঙ্গে সম্পর্ক হবে না, আমাকে কাজ করে খেতেই হবে, সে এখন যেতেই কাজ হোক। এখন ওই বয়সে আর কি কাজ পাবো, তাই একটা জানাশোনা লোকের দ্বারাই একটা কাজ পাইছি। তাদেরকে কাজ খুঁজছিলাম আমি, অনেকে বলছে দাদা আপনি প্রধান, হ্যাঁ তো প্রধান হিসাবে আমরা আপনার ওই কী কাজ দেবো বলেন। চার পাঁচ জায়গায় বলছি, কেউ দেখেন লাস্টে আমার এক জানাশোনা আমাদেরই গ্রাম পঞ্চায়েতের, তিনি একজন দলের লিডার, তখন তিনি আমাকে একটা ভালো দপ্তরের তথ্য কেন বলে ওখানে আপনি দেখাশোনা করবেন, ভালো যাবে কোনো ব্যাপার না, রাত্রবেলা চলে যাবেন, সারা রাত পাড়া দিন কী আছে সকালবেলা চলে আসবেন, আর যে এইটাই ভালো হবে তাদের দলটা করতে পারবো, হ্যাঁ ঠিক আছে। আমি এটা কাজে ঢুকছি, আর একটু আর্থিক অনুষ্ঠানে পড়ছি আমি বিশেষ করে, এটা করতে গিয়ে যার জন্যই আমাকে কাজটা করতে হচ্ছে। এইবার দাদা বললো যে তোর এখানটা পঞ্চায়েত ইলেকশনে কি তুই জানাবি, আমি দাদা দেন তাহলে আমি জানাবো, হ্যাঁ তখন দাদা আমাকে এই আশ্বাসটা দিল। কিন্তু আমি তো ফাইনাল ছিলাম না, যেদিন নমিনেশন সাবমিট শুরু হলো সেদিন 11:15 সময় জানতে পারলাম যে আমার নামটা আসছে। তার আগে তো প্রথমটা অনেক দুই তিন জায়গায় কিন্তু ফেসবুকের মধ্যে হাইলাইট করে দিয়েছে কিন্তু যে তপনকে আমি টিকিট দিচ্ছি, তাতে তো প্রচুর লোক গেড়ে গেছে যে তপন এবার দাঁড়াচ্ছে, এই হলো কথা। কিন্তু আমি ফাইনাল যতক্ষণ না হাতের টিকিটটা পাচ্ছি বা রাজ্যের থেকে নোটিশটা পাচ্ছি যে আমি দাঁড়াচ্ছি, ততক্ষণ তো আমি ফাইনাল হতে পারছিলাম না। তখন যখন লিস্টটা হাতে আসলো তখন দেখলাম যে আমার নাম আছে, আমিও খুব খুশি, হ্যাঁ তাদেরকে আমি শত কোটি প্রণাম জানাচ্ছি। আগামীতে মেন হচ্ছে আমাদের এই যে কোনো কাগজগুলো আদায় করতে হবে নিঃশর্তের দলিল, এটা আমার প্রথম দাবি থাকবে। এবং দ্বিতীয়, এলাকার আরও কিছু সমস্যা আছে পানীয় জলের, এই পানীয় জলের ব্যবস্থা আমি জানতে পারলাম বা শুনছি যে মাননীয় প্রধানদা তিনি নাকি 100 কোটি টাকা বরাদ্দ করেছেন রাজ্য সরকার থেকে এই জলের জন্য, ফজল ডোবা একটা প্রকল্প তৈরি হচ্ছে সেই জলটা নাকি এলাকায় আসবে, যদি আসার পর তো খুবই উত্তম। আর তার মধ্যে দিয়ে টুকটাক জলের ব্যবস্থা আমরা গ্রাম পঞ্চায়েতে করতে পারি ভালো, সেটা যদি মানুষের আশীর্বাদে যদি আমরা ক্ষমতায় আসি নিশ্চয়ই এলাকার সমস্যা যেভাবে, দেখুন আমি যে 2013-তে দায়িত্ব নিয়েছিলাম না, আমাদের সরকার 2011-তে আসে, 2011-তে আসার পরে মাননীয় গোতন্দা 3 কিলোমিটার রাস্তা দিয়েছিল, সেই 3 কিলোমিটার রাস্তা দিয়ে আমি টোটাল মাইকেল অম্বিকানগর সাজাইছি, তারপরে শান্তিপাড়া, তারপরে পাঁচকলগুড়ি, হরিপুর, শ্রীনগর, কামরাঙ্গাগুড়ি, কোড়াঝাড়, পরবর্তীতে 2019-20-21-এ আপনার যে কটা বাকি ছিল রামনগর মজদুর বস্তি জামুরি বিটা গ্রামডাঙ্গি টোটাল কমপ্লিট। গৌতম দা হচ্ছে কাজের লোক, কিন্তু তিনি কাজ করতে ভালোবাসেন, উনার হাত দিয়ে টোটালটা সেজে গেছে। এখন যেটা আমাদের মেন সমস্যা হচ্ছে পানীয় জলটা। গ্রামের মানুষ কী চায় দাদা, একটা সার্টিফিকেট চায়, হসপিটালে ভর্তি হবে একটু দাদা ব্যবস্থা করে দেন, কারোর হয়তো স্বাস্থ্যসাথী কার্ড নাই একটু করে দেন, রেশন কার্ডটা নাই করে দেন, এই তো আর কিছু না, ওদের এই সমস্যাটা যদি থাকতে পারি দিতে পারি তাহলে মানুষের মনে সময় থাকতে পারবে, সব পর্যায়ে থাকতে পারবে।